রিলে দেখা যাচ্ছে, তাকে ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে, কিন্তু জায়গায় দেখা যাচ্ছে না। বিধানসভায় যেতে গেলে একটা মিনিমাল রাজনৈতিক এডুকেশন লাগে। শুধু মারবো ধরবো, এই তোকে গুড় বাতাসা খাওয়াবো, এই যা তোকে এক্ষুনি ড্রাগের কাছে দিয়ে দিলাম, এরকম নেতা হলে চলবে না। আমি সবাইকে বলছি না, যে শিল্পীরা জীবনে রাজনীতির রয়ের ধারে পাশে ছিল না, ভিসিনিটিতেই ছিল না, তাদেরকে আপনারা ব্যবহার করলেন, আচ্ছা বেশ ব্যবহার করলেন, ভোটটা পাওয়া গেল, কিন্তু তারপরে আমাদের পুলিশ ভাইরা মারা যাচ্ছে আমাদের, এবং গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলের হাতে তৃণমূল খুন হচ্ছে, মুসলমানের হাতে মুসলমান খুন হচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্ব শুধু নয়, এ তো এই এক অদ্ভুত পরিস্থিতি। অজিত গাঙ্গুলি এখন একটা মাসিহা হয়ে গেছেন, মানে উনি হিজ কলিং আ স্প্যাড, যেটা গত 11 বছরে হয়নি, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা যোগ্য সেটা অযোগ্যই। তো আমরা তো কত কিছু শুনছি, শিক্ষামন্ত্রী বলেছে অযোগ্য লোকেরা সব নাকি চাকরি চাইছে, শিক্ষামন্ত্রী অনেক কথা বলছে, বলতে পারে, কারণ সেটা না বলে তো চাকরি থাকবে না। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব জায়গায় জায়গায় এখন প্রকট হয়ে উঠেছে, কারণ কেন দেখা যাচ্ছে নুসরত জাহান যেখানে এই মুহূর্তে সাংসদ বসিরহাট, সেখানেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। কালকে মুর্শিদাবাদেই দেখা গেল প্রকাশ্যে তৃণমূল প্রধানের স্বামী খুন হলো। কথা বলবো, আমার সঙ্গেই রয়েছেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী, কী বলবেন দিদি? এটা তো হওয়ারই ছিল, গোষ্ঠীদ্বন্দ্ব তো হওয়ারই ছিল, গোষ্ঠীদ্বন্দ্ব তো লাগিয়ে দেওয়া হলো। তোমরা হিন্দুদের সাহায্য নিও না, তোমরা হিন্দুরা তোমাদের শত্রু, চরম শত্রু, আর সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাদের তাড়িয়ে দেবে, সিএ এনআরসি হতে দিও না, এসব তো লাগিয়ে দেওয়া হয়েছে, তাই না? আর কিন্তু এসব লাগিয়ে দিলেও কিন্তু হবে না। এইবার মুসলমান ভাইয়ের হাতে আরেক মুসলমান ভাই নিহত হচ্ছে কিংবা আহত হচ্ছে, এগুলো সব কিন্তু আমরা বলেছিলাম, প্রথম থেকে বলেছিলাম। তো এই গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমাগত প্রকাশিত হচ্ছে, ক্রমাগত প্রকট হচ্ছে, কিন্তু ঘটনাটা তো হচ্ছে। তো আমাদের আমাদের ওখানকার যিনি সাংসদ, তিনি আমাদেরই, আমাদের ট্রেডের মানুষ, তো তাকে রিলে দেখা যাচ্ছে, তাকে ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে, কিন্তু জায়গায় দেখা যাচ্ছে না। আর এদেরকে নিয়ে কাজ করানো, একটা ইয়াং হিরোইন, তাদেরকে নিয়ে কাজ করানোর মধ্যে তো প্রথম কথা ভোটটা পাওয়া যায়, কারণ তাকে দেখতে আছে, নানা রকম তাকে শিখিয়ে দেওয়া হয়েছে, তুমি এই বলবে সেই বলবে, এই কমিটমেন্ট করবে, তাহলেই ভোটটা পাওয়া যাবে। তো এগুলো না ইনস্ট্রুমেন্ট, এগুলো এই অস্ত্রগুলো সানানো হয়েছিল, সেই অস্ত্রগুলো ঠিক জায়গায় ফেরত এসছে, কিন্তু সেই অস্ত্রগুলো তো ভোঁতা, আসলে ভোঁতা না, তাদের তারা তো সেরকম কাজ করছে না, কাজ না করলে ফলত যা হয় এগুলো প্রকট হয়েছে। তো আমি নুসরতকে দোষ দেবো না, কারণ পলিটিক্সের কিছু নিউয়েন্সেস আছে যেগুলো জানতে হয়, তো কিছুই জানলাম না আমি। আর এই সময় রিলস করছি, এই সময় ইনস্টাগ্রামে নানারকমভাবে আসছি, তো এগুলো তো ঠিক হচ্ছে না। তাকে তো পাওয়া যাচ্ছে, তাকে পাওয়া যাচ্ছে অন্যভাবে, মোবাইল খুলবেন তাকে পাওয়া যাবে, কিন্তু তাকে বসিরহাটে পাওয়া যাচ্ছে না। তাকে বসিরহাটে পাওয়া যাবে কী করে? তিনি নানারকমভাবে ব্যস্ত, তার পারিবারিক কারণে, তার প্রফেশনাল কারণে, কিন্তু রাজনৈতিকভাবে সেভাবে যদি না পাওয়া যায়, যিনি একজন এমপি, তাহলে তো মুশকিল, তো মানুষ তো বলবেই। এবং পুলিশ নিহত হচ্ছে, প্রশাসনের মন্ত্রী আবার আমাদের মুখ্যমন্ত্রী, তাকেও তো ভাবতে হবে যে আমি একটা মানুষকে সামনে রেডি করেছিলাম, সেই মানুষটাকে আমি অ্যাপিয়ার করিয়েছিলাম, সেই মানুষটি নেই, তাকেও তো বলতে হবে যাও ভাই ওখানে, তুমি যাও, তুমি এখন রিলস করো না, ইনস্টাগ্রামে বেশি থেকো না, বা নিজের কাজটা এখন একটু সরিয়ে রেখে তুমি ওই কাজটাই করো। বসিরহাটে আমি বহু জায়গায় ছোটোবেলা থেকে, ইউ মাস্ট বি নোয়িং, আমি 23 বছর যাত্রা করেছি আর থিয়েটার এই সমস্ত করেছি আরও বহু বছর। জিনিস বলতে হয় সেক্ষেত্রে থেকে দেব বলে আমি রাজনীতি বুঝি না, কিন্তু দুবার পার্লামেন্টে চলে গেছেন, আপনি যে কথা বলছেন এরা রাজনীতির লোক নয়, কিন্তু যে ক্ষেত্র থেকে আপনি নুসরত জাহানকে বলছেন, তো দেবও তো দুবার তিনি প্রকাশ্যে বলেছেন আমি রাজনীতি বুঝি না। না না, রাজনীতি না বুঝলে হবে নাকি? রাজনীতি তো বুঝতে হবে, নইলে তো শুধুই অস্ত্র, শুধুই আপনার এক একটা অজার, মানে এক একটা অস্ত্র হিসেবে তখন সানানো ছিলেন, সেই অস্ত্র এখন ভোঁতা হতে শুরু করেছে, কারণ মানুষ বুঝতে পেরেছে যে এই অস্ত্রগুলো এখন কাজের নয়, তাই না? এখানে মানুষ মারা যাচ্ছে, সেই অস্ত্রগুলো এসে হাজির হচ্ছে না, তো হু ইজ গোয়িং টু প্রিভেন্ট দ্যাম, কে তাদের রক্ষা করবে? সেটাও তো একটা ঘটনা, তাদেরকে তো রক্ষা করতে হবে, এবং সেই অস্ত্র যারা ব্যবহার করেছেন তাদেরকেও তো বুঝতে হবে যে অস্ত্রগুলোকে আপনারা নিজেরাই ভোঁতা করে দিচ্ছেন, তা বললে তো হবে না। শুধু প্রচুর কাজের সুযোগ করে দিচ্ছেন, সেই কাজে ওরা বারবার বারবার থাকবে, এবং আপনি ভাবছেন তারা অস্ত্রগুলো সানানো থাকবে, না না, তা তো নয়। এবং আমার মনে হয় শিল্পীদের এইভাবে ইউটিলাইজ করা তো ওয়াইজ নয়,
নয়, যে শিল্পীরা জীবনে রাজনীতির রয়ের ধারে পাশে ছিল না, ভিসিনিটিতেই ছিল না, তাদেরকে আপনারা ব্যবহার করলেন, আচ্ছা বেশ ব্যবহার করলেন, ভোটটা পাওয়া গেল, কিন্তু তারপরে আমাদের পুলিশ ভাইরা মারা যাচ্ছে আমাদের, এবং গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলের হাতে তৃণমূল খুন হচ্ছে, মুসলমানের হাতে মুসলমান খুন হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব শুধু নয়, এ তো এই এক অদ্ভুত পরিস্থিতি। এবং আমার মনে হয় আমরা একটা কসমোপলিটন রাজ্যে বাস করি, সেখানে আমি এক্ষুনি তোমাকে বলছিলাম না যে এই আমার একটা শাড়ি কাইজারদা বলে আমার একজন টেইলার, হ্যাঁ, সে বানিয়ে দিয়েছিল আর আমি ভুলেই গেছি, আজকে একটা বিশেষ জায়গায় যেতে হচ্ছে বলে সেই শাড়িটা পরেছি, হ্যাঁ, সেই শাড়ি ব্লাউজ ওর নিজেই তৈরি করে দিত আমাকে এইখান থেকে ওইখান থেকে জিনিসপত্র নিয়ে। সো উই নেভার হ্যাড ফেল্ট যে কাইজারদার নাম কেশবদা নয়, আমরা কোনোদিন ভাবিনি সেটা। এই গত 11 বছরে কীভাবে, এবং তাদেরকে বলা হয়েছে দুধেল গাই, গাই গরু আমাদের হিন্দুদের মা, কিন্তু গাই মানে দেখবে তুমি যখন রাস্তা দিয়ে যাবে তখন ওই গরুরা এসে পড়ে, মানে দূর গরু বলি না আমরা, কিন্তু তারা, আপনারা জানেন না হয়তো, গরুদের সর্বংশে মানে যখন গরু মারা যায় তখন সেই হাড়টা ফার্টিলাইজার হিসেবে কাজ করানো হয়, তো তাদেরকে বলা হলো দুধের গায়ে দুধ দেবে, সুতরাং তাদেরকে নানারকমভাবে বোঝানো যাবে এবং তাদেরকে ইল চট্টানো কি খেতে হবে, হোয়াট এভার। কিন্তু এই ধরনের কথা একজন মুখ্যমন্ত্রী বলেছেন, এবং উই আর অল অশেম, সারা পৃথিবী যত বাঙালি যত পশ্চিমবঙ্গবাসী তারা অশেম, তারা লজ্জিত যে এই ধরনের কথা একজন মুখ্যমন্ত্রী বলেছেন। মুখ্যমন্ত্রী একজন মাননীয়, তিনি রেসপেক্টেড পোস্ট, তার এসব কথা বলা উচিত নয়। এবং বসিরহাটে আজকে যেখানে গোলমাল হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, সেখানে তার নিজে চলে যাওয়া উচিত, কিংবা তার এমপিকে পাঠানো উচিত যে ভাই তুমি তোমার কাজগুলো সরিয়ে রেখে তুমি গো আর দেয়ার অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। তাহলে তো মানুষের কাছে এগুলো ভীষণ প্রতীয়মান হচ্ছে যে এগুলো সবটাই একটা একটা দেখানো, সবটাই একটা মেক বিলিভ, একটা একটা স্টোরি বানানো হয়েছিল যে এই মানুষটা এই কাজ করবে, করেনি। আজকে বিধানসভায় দেখা গেল সৌজন্য সাক্ষাৎকার মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারী, এটা নজিরবিহীন ঘটনা, সবার দেখে যদিও ভালো লেগেছে, কি বলবে? সৌজন্য তো থাকা উচিত, দেখো সৌজন্য, তুমি একরকম রঙে বিশ্বাস করো, আমি একরকম রঙে বিশ্বাস করি, তার মানে কি তোমার ঘরে আমি যাব না, কে একজন বলেছিলেন না, জ্যোতিপ্রিয়, আমার আমার ভুল হয়ে যাচ্ছে, যে ওদের বাড়ির নিমন্ত্রণে যেও না, কে একজন বলেছিল, কোনো বিজেপির ঘরে কোনো বামেদের ঘরে নিমন্ত্রণে যেও না, কে যেন বলেছিল তৃণমূলদের, সে অনেক আগে, অনেক আগে ভাই। তার মানে আমাদের, আমি আমি একটা ধর্মমত বা আমি একটা রাজনীতির মত পোষণ করি বলে আমি তার বাড়িতে যাব না, কেন যাব না, এটা তো খুব খুব অবাক কাণ্ড। আমি বলছি শুভেন্দুবাবু বা মমতা দি যা ইচ্ছে বলুন এ সম্পর্কে তার সম্পর্কে, বাট ওয়েন ইউ আর টুগেদার ইউ মাস্ট নো দ্য এটিকেট অফ সোসাইটি। আমি আবার রাজনীতিও ভুলে যাচ্ছি, সামাজিকভাবে দুটি মানুষ পরস্পরের সাথে প্রীতি বিনিময় হবে না, শুধুই লড়াই। অভিজিৎ গাঙ্গুলি এখন একটা মাসিহা হয়ে গেছেন, মানে উনি হি ইজ কলিং আ স্পেড আ স্পেড, যেটা গত 11 বছরে হয়নি, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা যোগ্য সেটা অযোগ্যই। তো আমরা তো কত কিছু শুনছি, শিক্ষামন্ত্রী বলেছে অযোগ্য লোকেরা সব নাকি চাকরি চাইছে, শিক্ষামন্ত্রী অনেক কথা বলছে, বলতে পারে, কারণ সেটা না বলে তো চাকরি থাকবে না। শিক্ষামন্ত্রী এবং তার উপরে মুখ্যমন্ত্রী, এরা দুজনে কেউই দায় অস্বীকার করতে পারেন না, তাদের দায় স্বীকার করতে হবে, কারণ সিদ্ধার্থ মজুমদার হচ্ছে দ্য মেইন পার্সন, উনি বলেছেন আমি আমার কাঁধে নিয়ে নিলাম, আমি বলেছি অতিরিক্ত শূন্য পদ তৈরি করতে। অতিরিক্ত শূন্য পদ তৈরি করা কি কনস্টিটিউশনাল? আমরা তো সাধারণ মানুষ, আমরা জানতে চাইছি এটা কি কনস্টিটিউশনাল? অতিরিক্ত শূন্য পদ কার অনুমতিতে তৈরি হয়েছিল? যে যারা মানে আপনারা যারা শুনছেন তাদের তাদের জ্ঞাতার্থে জানাই, কত অতিরিক্ত শূন্য পদ তৈরি হয়েছে, যারা কিনা ওই ভুয়ো চাকরিটা পেয়েছিলেন ঘুষ দিয়ে, তাদেরকে যাতে চাকরিটা না যায় সেই জন্যে অতিরিক্ত শূন্য পদ রাতারাতি তৈরি হয়ে গেল, অতিরিক্ত শূন্য পদ তৈরি হয়ে গেল, কারণ যারা চাকরি পাবেন বলে, চাকরি না পেলে আমাদের আমাদের তো দেশে সাংঘাতিক, আমাদের এই রাজ্যে সাংঘাতিক গোলমাল হবে, তাদেরকে দেওয়া হবে সাথে সাথে, তাদেরকে দেওয়া হবে কিনা এখন আমরা জানি না, সাথে সাথে অতিরিক্ত শূন্য পদ তাকে তৈরি হয়ে গেল, কারণ যারা কিনা ঘুষ দিয়ে সাদা খাতায় কিছু না লিখে জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের শিক্ষাগত যোগ্যতা, তারা কী পড়াতে পারেন সেটাও তো একটা ঘটনা। এই বাংলায় চাকরিটা বিক্রি হয় এটা কিন্তু কখনো হয়নি,